দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম পশ্চিমাদের চাপে বন্দি রাজনীতিকে মুক্ত হতে চলছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর থাকছে বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে যে পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব একটি আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বন্দি রাজনীতিকে মুক্ত হতে চলছে এমন আবাস ইঙ্গিত মিলছে নানা মহল থেকে সরকারের সিদ্ধান্তে পুলিশি অ্যাকশনে রাজনীতি অনেকদিন ধরেই বন্দি এর পিছনে বিদেশি শক্তির প্রচ্ছন্ন হাত রয়েছে এর মাঝে নির্বাচন হলো সরকার গঠন হলো কিন্তু সংকট থেকেই গেল আন্তর্জাতিকভাবেও প্রশ্নবিদ্ধ রয়ে গেল নির্বাচন এই মুহূর্তে উপজেলা নির্বাচন ঘিরে বড় দুই দলের ভিতরেই অস্বস্তি সরকারের আদেশ অমান্য করে চলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অবস্থা আরো টালমাটাল দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করে একশো এর কাছাকাছি প্রার্থী হওয়ার ঘটনা চলমান রাজনীতিকে চাঞ্চল্যের সৃষ্টি করেছে জাতীয় নির্বাচনের স্বতঃপ্রলোভন সত্ত্বেও প্রার্থী হতে জানে বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে কি এমন ঘটল যে প্রার্থী হওয়ার জন্য দলের সিদ্ধান্ত অমান্য করছেন রাজনৈতিক পণ্ডিতরা বলছেন স্থানীয় পর্যায়ের নেতারা আর অপেক্ষা করতে রাজি নন তারা বলছেন লক্ষ্যহীন রাজনীতি বিএনপির ভবিষ্যৎকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এই অবস্থার মধ্যেও রাজনীতিতে এক ধরনের নড়চড় লক্ষ্য করা যাচ্ছে শাসক দলের ভিতরেও রাজনীতিমুক্ত করার ব্যাপারে কথাবার্তা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে একজন আওয়ামী লীগ নেতা বলেন এভাবে রাজনীতিকে হাত করা পরিয়ে রাখা হলে আখেরে দেশের ক্ষতি হবে আওয়ামী লীগ ক্ষতি হয়ে গেছে কেউ কেউ বলছে ভারত ভারতের নির্বাচনের পর কিছু বিষয় হয়তো খোলাসা হবে বাংলাদেশের পুরো রাজনীতির উপর ভারতের নিয়ন্ত্রণ রয়েছে এই অঞ্চলের রাজনীতি আর মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে ইদানিং ভারতের রাজনীতি নিয়েও তারা সরব বাংলাদেশে বিগত নির্বাচনের আগে আসমকা নীরব হয়ে গিয়েছিল কি কারণে তা স্পষ্ট নয় এখন কেউ কেউ বলছেন কিছুদিনের মধ্যে বিষয়টি খোলাসা হবে এসবই গুজব ও অনুমান নির্ভর ওদিকে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার নিয়ে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র বলেছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক কারণে এতদিন তারা কথা বলতো মেপে মেপে ছিল অনেকটাই কৌশলী দু সালে খালেদা জিয়াকে এক দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হয় এক নির্বাহী আদেশে এখন তিনি বাসায় অবস্থান করছেন সরকারের তরফে এটাই স্মরণ করে দেওয়া হয়েছে বিএনপি কি এই সুযোগে কোনো ফায়দা তুলতে পারবে অবস্থান দৃষ্টিতে তা মনে হয় তা মনে হয় না কারণ দলটি অগসালো নেতা নেতায় বিরোধ চরমে নির্বাচন আর নেতৃত্বে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই বলছেন এভাবে নির্বাচন বর্জন করতে থাকলে জনবিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাবে দলটি এতে লাভবান হবে সরকার আটাশে অক্টোবর কেন ব্যর্থ হলো এ নিয়েও কোনো মূল্যায়ন হয়নি এখনো বিএনপি নেতা এন ইসলাম আলমগীরের ব্যর্থতার কথা কবুল করেছেন তবে তবে কেন বিস্তারিত ব্যাখ্যা দেননি ভিন্ন ভিন্নমত স্পষ্ট স্থায়ী কমিটির কেউ কেউ বলছেন এই বিষয়টি নিয়ে দলের ভেতরে কোনো আলোচনায় হয়নি এর ফলে যে যার মতো বক্তব্য রাখছেন যেমনটা দেখা যায় ইন্ডিয়া আউট কর্মসূচি নিয়ে দলটির সিনিয়র কবে রেজবের বক্তব্যের পর তেলে বেগুনে জলে উঠেছে কতিপয় নেতা কিন্তু দেখছেন না রিজভি এত বড় সিদ্ধান্ত একা একা কি করে নিতে পারেন নিশ্চয় এর পিছনে কোথাও কোথাও থেকে উৎসাহ পেয়েছেন প্রশ্ন উঠেছে কোনো বিশ্বাস কি এখনো এখানে কাজ করছে যার জন্য তারা অপেক্ষা করেছেন এই যখন অবস্থা জাতীয় পার্টির নেতা জেম কাদের তার অবস্থান আবার খোলাসা করতে চেয়েছেন যদিও তিনি দলের ভেতরেই নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন নানা চাপের মধ্যে নির্বাচনে গিয়েছিল এমনটা জানিয়েছেন তিনি বৃহত্তর শক্তি যারা এই সরকারকে টিকি রেখেছে এটা বলেছেন নাম প্রকাশ না করলেও এটা স্পষ্ট যে ভারত চীন ও রাশিয়ার কথায় তিনি বুঝিয়েছেন জিএম কাদের ইচ্ছে থাকলে বেশি দূর যেতে পারবেন না এটা নতুন করে কিছু বলার নেই মেরুদণ্ড সোজা সোজা করা তার পক্ষে খুব কঠিন কারণ রহসন রহসনের জাতীয় পার্টিকে স্ট্যান্ড রাখা হয়েছে তাকে মোকাবেলা করার জন্য এটা এখন ওপেন সিক্রেট রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা এমনটি মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ শনিবার সাতাশে এপ্রিল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ মিলনায়তনে আয়োজিত গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন সালাইউদ্দিন আহমেদ বলেন শুধু অর্থনীতির বিষয়ে কথা বললে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না এখানে রাজনীতির বিষয়টা সবচেয়ে বড় রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না এটা তো আপনারা দেখতে পারছেন ভয়ঙ্কর অবস্থা রাজনৈতিক সিদ্ধান্ত যদি সঠিক না হয় তাহলে অর্থনীতি ঠিক হবে না রাজনীতিটাই মেইন তিনি বলেন অর্থনীতির এই টেকনিক্যাল কথাবার্তা গ্রেট রেট পাঁচ পয়েন্ট পাঁচ হলো না পাঁচ পয়েন্টে সাত হলো তারপর ইনফুয়েশন আট দশমিক দুই না হয় আট দশমিক তিন হলো এতে সমস্যা সমাধান হবে না মূল সমস্যা হলো যে আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে রাজনীতিটাও অনেকটা ধ্বংসের পথে এবং সেখানে অর্থনীতি কিভাবে ঠিক থাকবে সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্র জীবনে যে পজিটিভ রাজনীতি ভালো রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি না করে ভবিষ্যতে সে ভালো মানুষ হবে না ভেলুস কিছু থাকতে হবে আমাদের সময় কিছু ভেলুস ছিল মাহবুবুল্লাহ ভাইয়ের কথা কথা তো ছিলই সৎভাবে জীবনযাপন করেছেন অনেক কিছু হতে পারতেন আমরা করেছি আমার বন্ধু আলমগীরও অর্থাৎ মির্জা ফখর ইসলাম আলমগীরও সৎভাবে জীবনযাপন করছে আমাদের মধ্যে ভ্যালুগুলো বারে বারে তারা করতো এখনও আমাদের এটা তাইত্ব করে মানুষের জন্য চিন্তা সাধারণ মানুষের জন্য চিন্তা এইসব চিন্তা এখনো আমাদের তাইতো করে তিনি বলেন অপরদিকে ওই সময় আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল যারা আমাদের মার দিয়েছে আমাকেও একবার উঠে উঠিয়ে নিয়ে গিয়েছিল তাদের সঙ্গে সহযোগী যারা তারা এখন প্রগতিশীল রাজনীতিবিদ তারা এমপি মন্ত্রী হয়েছেন নাম নাম বলবো না আপনারা অনেকেই জানেন তারা এখন আমাদের সঙ্গে তর্ক করে তোমরা কি করছো অত্যন্ত দুঃখ লাগে বন্ধু মানুষ তো অনেক সময় এভোর্ট করতে পারি না ইতিহাস তাদেরকে ক্ষমা করছে কিনা জানি না মনে হয় না ক্ষমা করছে মানুষ নিশ্চয় তাদের ক্ষমা করে নাই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইউ আশা করা হচ্ছে আগামী মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বরে সোমবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফেরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে এর প্রতিনিধি হিসাবে এই সম্মেলনে যোগ দিতে এসেছেন বোরেল সম্মেলনে অবসর অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বরেল বলেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন আয়ারল্যান্ড মাল্টা স্লোভানিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে গত মার্চ মাসে এই তিনটি দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা এই সংবাদ প্রক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পরিষ্কার ঘোষণা সামিল